Hey guys, hello and welcome to Indo Football Infinity. তো আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট নিউজ এবং অনেকগুলো রিউমার্স আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো ফিউচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এরপর ভিডিওর মেইন টপিকের দিকে যাওয়া যাক। তো প্রথম আপডেটটা আসছে মোহনবাগান এটিকে দলকে নিয়ে। তো তোমাদের বলে রাখি, সন্দেশ জিঙ্গান কিন্তু একটা ট্রায়ালে যাবে জার্মানির একটা থার্ড ডিভিশন ক্লাবের জন্য, এবং এখন পর্যন্ত সোর্স থেকে যে কথাটা উঠে আসছে, তো সেই ট্রায়ালে যদি সন্দেশ জিঙ্গান কোনো পজিটিভ কিছু না করতে পারে, তাহলে কিন্তু সেই ট্রায়াল থেকে ফিরে এসে সে মোহনবাগান এটিকে দলে কিন্তু যোগ দেবে। সোর্স এখনও পর্যন্ত সেটাই জানাচ্ছে। এবার তোমাদের বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান এটিকে দল এফসি কাপ জেতার জন্য পরের সিজনে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে সেটা কিন্তু করার জন্য তারা যে কোনো কিছু করতে এখন বর্তমানে রাজি আছে। তোমরা জানো তিরিকে অলরেডি সাইন হয়ে গেছে। এছাড়াও যদি সন্দেশ জিঙ্গান মোটামুটি জার্মানি ক্লাবে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিছুটা কম, কারণ তোমাদের বলে রাখি, কারণ সন্দেশ জিঙ্গান ন্যাশনাল টিমের হয়ে খেলতে যায় এবং জার্মানির থার্ড ডিভিশন ক্লাবে খেলতে গেলে হয়তো তাকে রিজার্ভ টিমেও খেলতে হতে পারে, বা যদি মেন টিমেও খেলে সেখানে কিন্তু ইন্ডিয়ার যে ন্যাশনাল টিমের শিডিউল হবে সেগুলোর সাথে হয়তো সবসময় কিন্তু ম্যাচ খাবে না। তোমরা জানো যে ন্যাশনাল টিমের জন্য আলাদা ব্রেক হয়, তবুও কিন্তু অতটা ম্যাচ খাওয়াতে পারবে না, তারপর ভিসা পাসপোর্টের এসব প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে। তো সন্দেশ জিঙ্গান কতটা আগ্রহী হবে সে ক্লাবে খেলার সেটা এখন ভবিষ্যৎ আমাদের বলবে, বা ক্লাব তার উপর কতটা ইন্টারেস্ট সেটাও যে ক্লাব অফার করেছে সেটা আমরা ভবিষ্যতেই বুঝতে পারবো। তবে এখন যে সোর্স থেকে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে কিন্তু যে সন্দেশ জিঙ্গানের খুব চান্স আছে মোহনবাগান এটিকে দলে পরের সিজনে খেলার জন্য। তো তোমরা বুঝতেই পারছো, সন্দেশ জিঙ্গান, তিরি, সুভাষিস বোসকে সাইন করা হয়েছে মুম্বাই সিটি এফসি থেকে। এছাড়া তোমাদের রাইট ব্যাক পজিশনে প্রীতম কোটাল আছে, বা তুমি যদি দেখো ওইদিকে আমাদের প্রবীর দাস আছে, মিডিয়াতেও খেলতে পারে কিন্তু আর সাইড ব্যাকেও খেলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ফুল প্যাক টিম তৈরি করছে, এবং এতগুলো যদি ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার হয় তাহলে কিন্তু তোমার স্ট্রাইকিং লাইন আপে সেখানে কিন্তু মোহনবাগান এটিকে দল চারটে প্লেয়ারকে ফরেনার রাখতেই পারবে, কারণ ডেভিড উইলিয়ামস তোমরা জানো এশিয়ান কোটার ফরেনার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রয় কৃষ্ণকেও রাখতে পারে, এবং এছাড়া আরও ভালো দুটো মিডফিল্ড নিয়ে এগুতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি এফসি কাপের দল কিন্তু খুব শক্ত হতে চলেছে মোহনবাগান এটিকে দলে, এবং তারা চেষ্টা করছে প্রথমবারের জন্য কোনো ভারতীয় দল হিসাবে এফসি কাপ জেতার। তো প্রথমে আপডেটটা এটাই ছিল। তো এরপরে আসা যাক নেক্সট আপডেটের দিকে। তো নেক্সট আপডেটটা আসছে কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে। তো তোমাদের বলে রাখি, কেরালা ব্লাস্টার এফসি যেসব প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট ছিল বেশিরভাগ প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ তাদের স্যালারি কাটের কথা বলা হয়েছে ম্যানেজমেন্ট থেকে। যেসব প্লেয়াররা রাজি হয়নি তোমরা দেখতে পাচ্ছ, সন্দেশ জিঙ্গান আছে সেখানে, তিরি আছে, বা ওগবেচের যে নিউজটা শোনা যাচ্ছে যে তাতে কিন্তু ওগবেচও দল থেকে বেরিয়ে আসতে পারে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কিউ ভিকুনা বলে দিয়েছেন যে 30 বছরের তোমার ঊর্ধ্বে যাদের বয়স হবে তাদেরকে তিনি দলে রাখতে চাইছেন না, এবং যারা ইঞ্জুরি প্রোন প্লেয়ার তাদেরকে কিন্তু রাখবেন না নিজের দলে। ইয়ং ফিট একটা 11 কিন্তু, বা 15 বা 23 জনের যতজনের স্কোয়াড হোক সেটা কিন্তু বানাতে চাইছে কিবু ভিকুনা কেরালা ব্লাস্টার এফসির জন্য। তো আমরা সেদিকে চোখ রাখবো যে শেষ পর্যন্ত কাদেরকে দলে রাখতে পারে, এবং আমরা জানি ওগবেচে কিন্তু একটু ইঞ্জুরি প্রোন প্লেয়ার, এবং পজিশনিং গেমের জন্য কতটা পারফেক্ট হবে সেটাও আমরা এখনও বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু চান্স খুবই কম ওগবেচের পরের সিজনে কেরালা ব্লাস্টার এফসি দলে থাকার। তো এই নিয়ে ফিউচারে কোনো আপডেট উঠে এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তবে বলে রাখি, তিনজন ইয়ং ফরেনারের সাথে কিন্তু কথা বলছে, এবং সম্ভবত মোহনবাগান থেকে, যা এই বছরের মোহনবাগান দল থেকে দুজন ফরেনারকে কিন্তু আমরা পরের সিজনে কেরালা ব্লাস্টার এফসিতে দেখতেই পারি। তো এরপরে চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। তো এই আপডেটটা আসছে মিকুকে নিয়ে। তো আমি তোমাদের বলেছিলাম শেষ পর্যন্ত কিন্তু এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি কিন্তু রেসে ছিল মিকুকে নেওয়া। তো এখন যে আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু এফসি গোয়া আউট অফ দ্য রেস হয়ে গেছে। এখন মুম্বাই সিটি এফসি কিন্তু একটা ফাইনাল ডিল করে দিয়েছে মিকুকে, হয়তো তারা সেখান থেকে সরতে চাইছে না, এবং বেঙ্গালুরু এফসিকে তারা বাধ্য করছে এর থেকে ভালো কিছু অফার দেওয়ার জন্য। তো তোমাদের বলে রাখি, এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসি যে অফারটা দিয়েছে সেটাতেও কিন্তু মিকু সন্তুষ্ট নয়, এবং বেঙ্গালুরু এফসিও কিন্তু তার সাথে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। তাদের কিন্তু এক্স প্লেয়ার এবং তারা নিজেদের পুরনো টিমের প্লেয়ারদের কীভাবে দলে ফেরাতে হয় সেই ট্যাকটিক্স কিন্তু তাদের খুব ভালোভাবে জানা আছে। তো শেষ পর্যন্ত দেখা যাক আমরা মিকুকে নিয়ে কী জানতে পারি।
তো তোমাদের একটা রিউমার্স টাইপ বলে দিচ্ছি, রিউমার্স নয়, এটা প্রায় কনফার্ম হয়ে যাবে দু একদিনের মধ্যেই, দু একদিন না হলে এক সপ্তাহের মধ্যে অফিসিয়ালরা জানিয়ে দেবে। তো চেন্নাই সিটি এফসি এখন মোটামুটি তাদের করোনা ভাইরাসের পরিস্থিতিতে সব রকম কাজ বন্ধ রেখেছে। তো চেন্নাই এফসি কিন্তু তাদের কোচ ওয়েন কোয়েলকে রিটেন করবে, এখনও পর্যন্ত যে নিউজটা আছে তারা নতুন কোনো কোচ নেবে না, এবং ওয়েন কোয়েলও কিন্তু চেন্নাই এফসিতে থাকতে প্রস্তুত। এবং তোমরা দেখেছো এফসি গোয়ার যেই লাস্ট ছজন কোচকে তারা ফাইনাল করেছিল সেখানেও কিন্তু ওয়েন কোয়েলের নামটা ছিল। তো সেই ক্ষেত্রে আর অতটা চান্স নেই অন্য টিমে যাওয়ার, কারণ উড়িষ্যা এফসি কিন্তু বক্সারের সাথে কথা বলছে। আমি তোমাদের বলেছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়ার একটা কথা চলছে। তো সেই ক্ষেত্রে জামশেদপুর এফসিও একজন অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো কোচকে আনার চেষ্টা করছে, এক্স অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ। তো এইগুলোই নিউজ উঠে আসছে। তো সেই ক্ষেত্রে ওয়েন কোয়েলের কিন্তু থাকার সম্ভাবনাটা খুবই বেশি চেন্নাই এফসিতে। তো লাস্ট আপডেট যেটা আসছে সেটা হচ্ছে তোমার লক্ষ্মীকান্ত কাট্টিমানিকে নিয়ে। তো তোমাদের বলে রাখি হায়দ্রাবাদ এফসি তাদের এই নিজেদের গোলকিপারটার সাথে কিন্তু আরও এক সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো তারা কিন্তু তাদের গোলকিপার স্কোয়াডটা মোটামুটি সাজিয়ে নিচ্ছে, সুব্রত পালকেও তারা সাইন করেছে। তো শেষ পর্যন্ত দেখা যাক আর কি কি আপডেট উঠে আসে ইন্ডিয়ান ফুটবল থেকে। তো আজকের ভিডিওটা এতটা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো ফিউচারের নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনকার মতো বাই।